তুলসী হলো ভারতবর্ষে ও শাস্ত্রমতে খুবই পবিত্র একটি গাছ, এবং এই গাছের বৈশিষ্ট্য ও গুরুত্ব আয়ুর্বেদ ও নানা চিকিৎসার ক্ষেত্রে ভীষণভাবেই দেখা যায়। তুলসী হলো মূলত পুদিনা গাছেরই একটি ধরন, যার আবার নানা রকমের ভাগ আছে, যেমন রাম তুলসী, কৃষ্ণ তুলসী ও বান তুলসী। তবে এই প্রত্যেকটি ধরনের তুলসী গাছই বিভিন্ন রকমের অসুস্থতাকে চিকিৎসা করতে সমানভাবে কার্যকরী। প্রায় 5,000 বছর ধরে এই তুলসী গাছ ভারতবর্ষের উত্তর মধ্যপূর্ব অঞ্চলে চাষ করা হয়ে আসছে, এবং এখন ভারতবর্ষের সমস্ত এলাকায় এটি চাষ করা হয়। এমনকি এখন বিভিন্ন ইতালীয় ও অন্যান্য খাদ্য প্রণালীতে তুলসী পাতা ব্যবহার করা হয়ে থাকে। আজকের এই ভিডিওটির মাধ্যমে তুলসী পাতা সম্পর্কে নানা রকমের তথ্য, বিশেষ করে তুলসী পাতার উপকারিতা ও তুলসী পাতার গুণাগুণ সম্পর্কে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি মোহাম্মদ ইমরানুল হক। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে এরকম স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন ভিডিওর আপডেটগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। তুলসী পাতায় রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি অক্সিডেন্ট উপাদান, যা ক্যান্সার, ডায়াবেটিস বা হৃদরোগের মতো নানা মারাত্মক রোগের বিরুদ্ধে শক্তিশালী রূপে লড়াই করতে পারে। তুলসী পাতায় এতখানি ঔষধি গুণ রয়েছে যে স্বয়ং এই পাতাকেই একটি ওষুধ বলে গণ্য করা হয়। স্বাস্থ্যের জন্য তুলসী পাতার উপকারিতা। মানসিক চাপ। বেশিরভাগ দেশে তুলসীকে মানসিক চাপ মুক্ত করার একটি অসাধারণ ঔষধি হিসেবে ধরা হয়। এছাড়া এই পাতায় রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি ও রোগ প্রতিরোধ করার উপাদান, যা সারা দিনের ক্লান্তি ও চাপ নিমিষের মধ্যে দূর করতে পারে। তুলসী শরীরের কর্টিসল মাত্রা কমিয়ে আনতে পারে ও অতিরিক্ত উত্তেজনা ও চাপ থেকে মুক্তি দেয়। স্বাভাবিকভাবেই মানসিক চাপ কমলে আপনি যে কোনো বিষয়ে নিখুঁতভাবে লক্ষ্য রেখে কাজ করতে পারবেন। শরীরে নানা রকমের রাসায়নিক চাপ থেকেও তুলসী পাতা উপকারিতা প্রদান করে। তুলসী পাতার দ্বারা শরীরের অন্তর্নিহিত শক্তি জেগে ওঠে ও ধীরে ধীরে চাপ কমে আসে। রোগ প্রতিরোধ ক্ষমতা। বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে তুলসী পাতায় রয়েছে অসাধারণ রোগ প্রতিরোধ করার ক্ষমতা, যেমন একজিমা, ফুসফুসের সমস্যা, ব্রঙ্কাইটিস ইত্যাদি। ঠান্ডা লাগলে বা সর্দি কাশি হলে বুকে কফ বসে গেলে তুলসী পাতার দ্বারা তা তরল করে খুব সহজে শরীর থেকে দূর করা যায়। এমনকি জ্বরের সময়ও তুলসী পাতা খুব উপকারী। বর্ষাকালে তুলসী পাতা ও এলাচ ভালো করে জলে ফুটিয়ে সেই জল পান করলে খুব সহজেই নানা রকমের রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায়। বিভিন্ন সার্জারির পর বা কোনো ক্ষত স্থানে তুলসী পাতা বেটে লাগালে তা বেশ তাড়াতাড়ি শুকিয়ে যায়। ওজন কমানো। তুলসী পাতার দ্বারা রক্তে সুগারের মাত্রা ও কোলেস্টেরল দুটোই রোধ করা যায়, যার ফলে খুব সহজেই আপনি ওজন বৃদ্ধির হাত থেকে মুক্তি পেতে পারেন। তার উপর কর্টিসল মাত্রা কমার ফলে যখন আপনার মানসিক চাপ দূর হয় তখন ওজন কমানো আরও সহজ হয়ে যায়। সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে যে তুলসী দিয়ে তৈরি 250 মিলিগ্রামের একটি ক্যাপসুল প্রতিদিন খাওয়ার ফলে ওবেসিটি ও লিপিড প্রোফাইল মারাত্মকভাবে নিয়ন্ত্রণ করা যায়। দাঁতের স্বাস্থ্য। তুলসী দিয়ে দাঁতের জন্য নানা রকমের টুথপেস্ট ও মাউথওয়াশ তৈরি করা যায়, কারণ এতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান। এছাড়াও এতে রয়েছে অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান, যা দাঁতের যে কোনো সমস্যা, মাড়ির সমস্যা ও মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। চোখের সমস্যা। চোখে খুব সহজেই নানা রকমের সমস্যা দেখা দিতে পারে, যেমন চুলকানি, লাল হয়ে যাওয়া, আঞ্জনি, জল বা পিচুটি কাটা ইত্যাদি। তুলসীতে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানগুলি চোখের এই দাবিতে সমস্যা দূর করতে সাহায্য করে। এমনকি ছানির সমস্যা বা দৃষ্টিশক্তি সমস্যা দূর করতেও তুলসী পাতা খুবই কার্যকরী। মাথা যন্ত্রণা। মাথা ব্যথা কমাতে বহু বছর ধরে কার্যকরী ভূমিকা নিয়ে আসছে তুলসী পাতা। নানারকমভাবে তুলসী পাতার রস বা গুঁড়ো হার্বাল চায়ে মিশিয়ে প্রতিদিন 2 বার করে পান করলে মাথা ব্যথা নিমিষেই কমে যায়। হার্টের জন্য ভালো। বর্তমানে হার্টের সমস্যা ভীষণভাবে বেড়ে গেছে, যা মৃত্যুর বড় কারণ। হার্টের রোগ জন্ম নেয় হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরলের জন্য। তুলসী পাতা দ্বারা রক্তের জমাট বাঁধার সমস্যা দূর করা যায় ও হার্ট অ্যাটাক রোধ করা যায়। হার্টের অন্যান্য সমস্যাও সহজে রোধ করতে পারে তুলসী পাতা। কোলেস্টেরল ও ফ্যাট কমাতে তুলসী পাতা খুবই উপকারী। গলা ব্যথা। গলা ব্যথা কমাতে তুলসীর জুড়ি মেলা ভার। শ্বাসকষ্টের সমস্যা কমাতেও তুলসী পাতা বেশ উপকারী। একটি তুলসী পাতা দিয়ে ফুটিয়ে রোজ গার্গেল করলে গলা ব্যথা নিমিষেই সেরে যায়। ক্যান্সার। ক্যান্সার রোগ প্রতিরোধ করতে তুলসী পাতা দারুণ উপকারী। তুলসী পাতায় রয়েছে রেডিও প্রোটেক্টিভ উপাদান, যা টিউমারের কোষগুলোকে মেরে ফেলে। তুলসী পাতায় থাকা ফাইটোকেমিক্যাল যেমন রোসমারিনিক অ্যাসিড, মাইরেটিনাল, লিউটিউলিন এবং অ্যাপিজেনিন ক্যান্সারের বিরুদ্ধে কাজ করতে অসামান্যভাবে কাজ করে। অগ্নাশয়ে যে টিউমার কোষ দেখা দেয় তা দূর করতে তুলসী পাতা দারুণ। ব্রেস্ট ক্যান্সার রোধ করতেও তুলসী পাতা দারুণ উপকারী।
ডায়াবেটিস। টাইপ টু ডায়াবেটিসে ভোগা মানুষের জন্য তুলসী পাতা ইনসুলিন উপাদানের কাজ করে। রক্তে সুগারের মাত্রা কমাতে প্রতিদিন খাওয়ার আগে তুলসী পাতা খাওয়া অভ্যাস করুন। তুলসী একটি অ্যান্টি ডায়াবেটিক ওষুধের কাজ করে। তুলসীতে থাকা স্যাপিনিন, টিটার, পিনিন ও ফ্লাভোনয়েড ডায়াবেটিস রোধ করতে দারুণ কার্যকরী। সর্দি কাশি কমাতে ঠান্ডা লেগে সর্দি ও কাশি হলে তুলসী পাতা একটি ওষুধের কাজ করে। বুকে কফ বসে গেলে সকালবেলা রোজ এক পাত্র জল, তুলসী পাতা, আদা ও চা পাতা ভালো করে ফুটিয়ে তাতে মধু লেবু মিশিয়ে পান করুন, খুব শীঘ্রই আরাম পাবেন। কিডনি স্টোন। তুলসীতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান শরীরের ভেতর থেকে নানা রকমের বিষক্রিয়া পদার্থ বের করতে সাহায্য করে। এর ফলে ডিহাইড্রেশন কমে যায় ও কিডনির কার্যকারিতা সচল অবস্থায় থাকে। এর ফলে কিডনি স্টোন রোধ করা যায়। পেটের স্বাস্থ্য। পেটের জন্য তুলসী পাতার মতো কোনো ওষুধই নেই। পেট ব্যথা, অম্বল, গ্যাস, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি সব কিছুর বিরুদ্ধে তুলসী পাতা দারুণ কার্যকরী। পেটে আলসারের বিরুদ্ধেও তুলসী পাতার নানা ভূমিকা প্রমাণিত হয়েছে। পেটের ব্যথা হলে 20 মিনিটের জন্য তুলসী পাতা ভালো করে ফুটিয়ে তা 10 মিলিমিটার কমিয়ে এনে পান করুন, এতে পেট ব্যথা ও হাইপার অ্যাসিডিটি খুব সহজে কমে যাবে। লিভারের স্বাস্থ্য। বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে তুলসী পাতায় রয়েছে হ্যাপাটোপ্রোটেকটিভ উপাদান, যা লিভার নষ্ট হওয়াকে খুব কার্যকরী রূপে রোধ করতে পারে। লিভারের বিষক্রিয়ার রোধ করতে তুলসী পাতা বেশ উপকারী, কারণ এতে রয়েছে সাইটোক্রোম P450। তবে লিভারের সমস্যা থাকলে ডাক্তারের সাথে একবার কথা বলে তবেই তুলসী পাতা খাওয়ার অভ্যাস করুন। ফোলাভাব দূর করে। বাতের ব্যথা থেকে শুরু করে হাড় বা জয়েন্টের যন্ত্রণা যে কোনো সমস্যা থেকে মুক্তি দেয় তুলসী পাতা। এছাড়াও শরীরের ফোলাভাব দূর করতে তুলসী পাতা থাকা ইউক্যালিপটাল বেশ কার্যকরী। পেন কিলার হিসেবেও তুলসী পাতা দারুণ ভূমিকা নিয়ে থাকে। রক্তনালী। তুলসী অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান থাকার ফলে মাংসপেশীতে রক্তনালী খুব সচল সুরক্ষিতভাবে রক্ত বয়ে নিয়ে যেতে পারে। এর ফলে শরীরের মাংসপেশীতে ব্যথা হয় না, এমনকি রক্তে যাতে কোনো রকম জমাট না বাঁধে তার জন্য তুলসী দারুণ কাজ করে। এবার জেনে নিই ত্বকের জন্য তুলসী পাতার উপকারিতা। তুলসী পাতায় রয়েছে অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান, যা ত্বকের নানা রকমের সমস্যার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। আসুন জেনে নেওয়া যাক কীভাবে তা করে। ব্রণ। তুলসী পাতা রক্তের নানা রকমের বিষাক্ত পদার্থ দূর করে তা বিশুদ্ধ রাখতে সাহায্য করে, কারণ এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান। কীভাবে ব্যবহার করবেন। তুলসী পাতার একটি পেস্ট বানিয়ে তা চন্দন বা গোলাপ জলের সাথে মিশিয়ে মুখে লাগিয়ে 20 মিনিটের জন্য রেখে দিন, তারপর সেটি জল দিয়ে ধুয়ে ফেলুন। এছাড়াও তুলসী পাতা দিয়ে চা তৈরি করে পান করলেও সমানভাবে ব্রণের বিরুদ্ধে কার্যকরী ফলাফল পাওয়া যায়। এই প্রক্রিয়ার দ্বারা ব্ল্যাক হেডস, ব্রণ, কালো ছোপ, দাগ এবং ব্রণ সব কিছু কমিয়ে আনা যায়। এই সত্যটি নানা রকমের বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত। ত্বকের সংক্রমণ। তুলসীতে রয়েছে অ্যান্টিবায়োটিক উপাদান, যা ত্বকের নানা রকমের সংক্রমণ দূর করতে সাহায্য করে। এর সাহায্যে ত্বকে বি বা ই কোলাই এর মতো ব্যাকটেরিয়া বা আর্থ্রোসিস সহজে নিতে দেয়। কীভাবে ব্যবহার করবেন। 250 গ্রাম তুলসী পাতা জলে ভালো করে ফুটিয়ে তা তিল তেলের সাথে মিশিয়ে মুখে লাগালে তা ত্বকের সংক্রমণের বিরুদ্ধে দারুণ কার্যকরী ভূমিকা নেয়। এছাড়াও আরেকটি উপায় হলো তুলসী পাতা বেটে কয়েক ফোঁটা লেবুর রসের সাথে মিশিয়ে সেটি ত্বকে লাগান, এর ফলে সংক্রমণ অনায়াসে কমে যাবে। তুলসী পাতায় থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান ত্বকের সংক্রমণের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা নিয়ে লড়াই করে। এর ফলে নানা রকমের আয়ুর্বেদিক ওষুধ তুলসী পাতা দিয়ে তৈরি করা হয়ে থাকে। একজিমা ও সেতি। প্রতিদিন তুলসী পাতা খেলে সেতি রোগের মতো সমস্যা অনায়াসে দূর হয়ে যায়। শুধু তাই নয়, এর দ্বারা একজিমার মতো রোগও বেশ ভালোভাবে সেরে ওঠে। নানা রকমের বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে তুলসী পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট একজিমার বিরুদ্ধে অসাধারণভাবে লড়াই করে। তবে ত্বকে তুলসী পাতা লাগানোর আগে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। চুলের জন্য তুলসী পাতার উপকারিতা। স্বাস্থ্য ও ত্বক ছাড়াই তুলসী পাতার উপকারিতা চুলের ক্ষেত্রে দারুণভাবে প্রমাণিত হয়েছে। তুলসী পাতা চুলের গোড়া মজবুত করে ও চুলের নানা রকমের সমস্যার বিরুদ্ধে লড়াই করে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে করে। চুল পড়া বন্ধ করে। চুলের গোড়া মজবুত করে চুল পড়ার মতো সমস্যা দূর করে তুলসী পাতা। এর প্রধান কারণ হলো তুলসী পাতায় থাকা অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান। কীভাবে ব্যবহার করবেন। কয়েক ফোঁটা নারকেল তেলে খানিকটা তুলসী পাতা বাটা মিশিয়ে মাথার স্ক্যাল্পে লাগান, 30 মিনিট রেখে চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এর ফলে চুলের গোড়া মজবুত হবে, স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে ও চুল পড়ার সমস্যা ধীরে ধীরে চলে যাবে। তুলসী পাতার এই গুণাগুণ থাকার ফলে এটিকে হার্বাল ও আয়ুর্বেদিক শাস্ত্রে চুলের ওষুধ বলে গণ্য করা হয়। খুশকি দূর করে। তুলসী পাতায় রয়েছে এমন কিছু বিশেষ উপাদান যা চুলের 4 রকমের সমস্যার বিরুদ্ধে কাজ করে, যার ফলে চুলে খুশকি হতে পারে না। চুলে খুশকির সমস্যা হলে অবশ্যই তুলসী পাতা ব্যবহার করুন। কীভাবে করবেন। আপনার প্রতিদিনের চুলের তেলের সাথে একটু তুলসী পাতার রস মিশিয়ে সেটি ভালো করে মাথার স্ক্যাল্পে লাগান, এর ফলে স্ক্যাল্পের শুষ্কতা দূর হয় ও খুশকি হওয়া রোধ করা যায়, এমনকি মাথায় চুলকানি হলেও তা কমে যায়। চুলের খুশকি দূর করে চুলে নতুন করে উজ্জ্বলতা প্রদান করে ও রুক্ষভাব দূর করতে সাহায্য করে তুলসী পাতা। পাকা চুলের সমস্যা দূর করে। পাকা চুলের সমস্যা দূর করতেও দারুণভাবে এই তুলসী পাতার গাছ বিশেষ উপযোগী। কীভাবে ব্যবহার করবেন। কয়েকটি তুলসী পাতা একটি পাত্রে জলে ভিজিয়ে সারা রাত রেখে দিন।
তারপর সেটি বেটে তার মধ্যে আমলকি গুঁড়ো মিশিয়ে সেটি চুলে ভালো করে গোড়া থেকে লাগিয়ে দিন। সকালে উঠে ভালো করে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এই প্রক্রিয়াটির দ্বারা খুব সহজেই পাকা চুলের সমস্যা দূর হবে। তাই নানা রকমের চুলের ও তেল ও শ্যাম্পুতে তুলসী পাতার ব্যবহার করা হয়ে থাকে। তুলসী পাতার ব্যবহার, তুলসী পাতা ব্যবহার করা খুব সহজ এবং আপনি নানা রকমভাবে এই তুলসী পাতা ব্যবহার করতে পারেন। আসুন দেখে নেওয়া যাক কীভাবে তা করবেন। প্রতিদিন খালি পেটে কয়েকটি তুলসী পাতা চিবিয়ে খাওয়ার অভ্যাস করতে পারেন। এতে নানা রকমের অসুস্থতা দূর করা যায়। দুই, তুলসী পাতা দিয়ে দারুণ একরকমের চা তৈরি করা যায়। এক পাত্র জলে তুলসী পাতা আদা ও চা পাতা ফুটিয়ে অল্প মধু লেবুর রস দিয়ে মিশিয়ে পান করবেন। তিন, আপনার পছন্দের যে কোনো খাদ্যে তুলসী পাতা কুচি কুচি করে কেটে মিশিয়ে নিতে পারেন। চার, তুলসী পাতা রোদে শুকিয়ে প্রতিদিন অল্প অল্প করে খেতে পারেন। পাঁচ, আপনি বাড়িতে খুব সহজে তুলসী গাছ লাগাতে পারেন। তুলসী গাছের যত্ন নেওয়া খুবই সহজ। ছয়, তুলসী পাতা ব্যবহার করার আগে দেখে নেবেন যেন সেই পাতায় কালো দাগ শোক না থাকে। ছয়, আপনি অনায়াসে তুলসী পাতা চার দিন ধরে ফ্রিজে রেখে তার অবস্থায় ব্যবহার করতে পারেন। তুলসী পাতার ক্ষতিকর দিক সম্পর্কে চলুন এখন জেনে নেওয়া যায়। তুলসী পাতা যত উপকার হোক না কেন, কিছু কিছু ক্ষেত্রে এটি এড়িয়ে চলাই ভালো। দেখে নিন ঠিক কোন কোন ক্ষেত্রে তুলসী পাতা খাওয়া উচিত নয়। গর্ভাবস্থায় বা স্তনপান করার সময়, গর্ভাবস্থার সময় বা মা হওয়ার পর স্তনপান করানোর সময় সামান্য তুলসী পাতা খেলে কোনো ক্ষতি হয় না, কিন্তু অতিরিক্ত তুলসী পাতা খেলে নানা রকমের জটিলতা দেখা দিতে পারে। তাই এই সময় তুলসী পাতা না খাওয়াই ভালো। এছাড়াও অতিরিক্ত তুলসী পাতা মহিলাদের বন্ধাত্বের কারণ হতে পারে, তাই নির্দিষ্ট পরিমাণে এটি ব্যবহার করাই ভালো। আমাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে এবং ভিডিওটিতে লাইক দিবেন। এবং আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে এরকম তথ্যমূলক নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম।